আজ কি আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন। ফাংশন সম্পর্কে আমরা ইতিপূর্বে হয়তো কিছুটা ধারণা জানি, আর যারা ম্যাথ নিয়ে পড়ালেখা করে তারা অবশ্যই ফাংশনকে গুরুত্ব দিতে হবে, কারণ অনেকটা অংশ ফাংশন জুড়ে ফাংশন আছে। তো এখন আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন কাকে বলে? ফাংশন হচ্ছে এক্স এবং ওয়াই দুটো চলক যদি থাকে, এক্স যদি হয় স্বাধীন চলক, ওয়াই যদি অধীন চলক হয়, স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তবে স্বাধীন চলককে অধীন চলকে ফাংশন বলা হয়। আচ্ছা, এখন ফাংশন সবাই আমাদের সাধারণত বলতে পারি বা জানি। এখন ফাংশনের ডোমেন ডেফিনিশনের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটা নিয়ম জানা থাকলে ফাংশনের ডোমেন রেঞ্জ খুব সহজে করা যাবে। তার মধ্যে আমরা সাধারণ একটা নিয়ম আলোচনা করতে চাই। এখানে সাপোজ ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এখানে এ বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেগুলো বাস্তব মান, আর এখানে এক্সটা হচ্ছে চলক, স্বাধীন চলক, ওয়াইটা হচ্ছে অধীন চলক। এখানে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান পাওয়া যাবে, যেখানে বিটা কনস্ট্যান্ট হয়। এখন আমাদের এই ফাংশনটার পর যদি বলে দেওয়া থাকে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো? এখানে আমাদের ধরি ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এর এক নং সমীকরণ। এক নং ফাংশনটি বিদ্যমান থাকে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, যদি এরকম কোনো এক্স এর মানের উপর নির্ভর করে যে মানটা পাবো সেটাই তার কি ডোমেন, এক্স এর মানটা কি বলা হবে তার ডোমেন, বাস্তব মান গুলো। তাহলে নির্ণয় ডোমেনটা হবে বাস্তব মানটা। এখন যদি আমরা রেঞ্জ বাই করতে যাই সেটার জন্য লিখবো আবার ধরি y equal to f of x equal to ax plus b. So আমরা লিখতে পারি y ax plus b, এখান থেকে আমরা মান নির্ণয় করব x ax b করে, y minus b, এখানে x এর মান নির্ণয় করি। এখানে দেখা যায় এটাও একটা ফাংশনের মতো রূপান্তরিত হয়েছে, যেটা আমরা বলতে পারি ওয়াই এর মানের উপর নির্ভরশীল, কারণ এ আর বি হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলবো যে এটার নাম ধ্রুবক দিতে পারি, দুই নং ফাংশনটি বিদ্যমান থাকবে এক্স এর ওয়াই এর যে কোনো মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য। এখানে অঙ্কগুলোর মধ্যে এটা না দিয়ে এরকম দেওয়া থাকতে পারে ওয়াই ইকুয়াল টু টু এক্স এক্স প্লাস ফাইভ দেওয়া থাকতে পারে, ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু ইত্যাদি এরকম দেওয়া থাকে, আমরা খুব সহজে এটা করতে পারি। যদি আমাদের এরকম থাকে এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি থাকে, তখন আমরা কী করবো? তখন আমরা করবো কি, এটাকে বলবো যে এক কোনো সমীকরণ, যে এক নং ফাংশনটি বিদ্যমান থাকবে যদি এটা বসানো যাবে না, এটা ছাড়া যে কোনো বাস্তব মানই এখানে গ্রহণযোগ্য। নির্ণয়ের ডোমেন হবে
will now given for the g of function x belongs to a वास्तव मान सब হবে শুধু -b/c ব্যতীত এই মানটা ব্যতীত সকল মানে আমাদের ডোমেনে স্থান পাবে এটা আমরা রেঞ্জের জন্য আবার কি বলবো আবার ধরে নিব y = f of x = ax + b / cx + d তো আমরা লিখতে পারি y = ax + b cx plus d এখান থেকে আমরা লিখতে পারি cxy plus yd equal to ax plus b এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো খুব সহজে cxy minus ax আর এখান থেকে yd b minus yd তারপর এখান থেকে আমরা x এর মান বাইর করে লিখতে পারবো cy a এখানে b minus y আমরা লিখতে পারি x equal to লিখতে পারি b minus yd divided by c y minus a এখন আমরা আবার লিখতে পারবো এখানে এটা একটা ফাংশন এটার নাম দিব আমরা দুই নং ফাংশন বিদ্যমান থাকবে মান থাকবে কিভাবে এটা শূন্য না হয় c y minus a not equal জিরো না হয় তারপরে আমরা এখান থেকে নির্ণয় হবে তাইলে কি এভাবে ওয়াই মান নাও অর্থাৎ এ বাই সি ব্যতীত বাস্তব সংখ্যা সকল মানে এখানে গ্রহণযোগ্য যদি এমন থাকে এফ অফ এক্স ইকুয়াল টু লন এ এক্স প্লাস বি থাকে তাহলে আমরা লিখবো আবার আগে এই মতোই এ এক নং ফাংশনটি বিদ্যমান থাকবে বিদ্যমান থাকবে যদি আমরা যে কাজটা করবো সেখানে ফাংশনটি বিদ্যমান থাকবে যদি এ এক্স প্লাস বি জিরো থেকে বড় হয় এখন এখান থেকে আমরা কারণ লনের সর্বোচ্চ মান আমরা জানি লনের ভিতরে মানটা ধনাত্মক হইতে হবে অর্থাৎ ঋণাত্মক মান গ্রহণযোগ্য না শূন্য গ্রহণযোগ্য না এখানে শূন্য থেকে বড় তাহলে আমরা এক্স ইকুয়াল টু মাইনাস বি লিখলাম এখানে এক্স এর মান মাইনাস বি বাই কে লিখলাম তারপরে এটা একটু অ্যান্সার হবে আর আমরা এটা লিখতে পারি মাইনাস বি থেকে বড় কত বড় অসীম পর্যন্ত বড় এটা কেন আমরা এই পদ্ধতিতে লিখতে পারি তাহলে নির্ণয়ের ডোমেন হবে এক্স বিলংস টু মাইনাস বি বাই এ ইনফিনিটি এখন আবার যখন আমরা রেঞ্জের জন্য কাজ করবো সেটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু লন এ এক্স প্লাস বি লিখবো ওয়াই ইকুয়াল টু লন এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই করলে আমরা ঠিক আছে না তারপরে আমরা এই লনটাকে যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে চাই তাহলে আমরা ই নিতে হবে ই নিলাম ই নিলে এখানে ওয়াই ইকুয়াল টু ওয়াই থাকবে আর এখানে থাকবে লন আর ই কাটা গিয়ে ওয়ান হয়ে যাবে এ এক্স প্লাস বি থাকবে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করবো এই ফাংশনটা দিয়ে আমাদের একটু বোঝা যায় কারণ এখানে ওয়াই যে কোনো মান বসাইতে পারবো ই এর উপরে যে কোনো মান বসাইলে ফাংশনটা বাস্তব মান হয় তাহলে আমরা দেখো এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য ফাংশনটি হবে ফাংশন বিদ্যমান তাহলে কাজে আমরা লিখবো কি এখানে ওয়াই ইকুয়াল টু নির্ণয় রেঞ্জ